এ পেট্রোল দাম কমি যাব, দশ টকা লিটার হব, পাঠশালাত মন্ত্রীর লড়াই মধ্যাহ্ন ভোজন খাব, এ পেট্রোল দাম কমি যাব, দশ টকা লিটার হব, পাঠশালাত মন্ত্রীর লড়াই মধ্যাহ্ন ভোজন খাব। কোনোবা এখন পাঠশালাত আমি কল্পনা করিব পারো নেকি যে কোনোবা মিনিষ্টারের পুতেকে লড়া বা ছোৱালীয়ে মধ্যাহ্ন ভোজন খাই আছে? অবাস্তব। কিয়? ধরো সরকারি বিদ্যালয় সরকারের এই আঁচনিসমূহ বাস্তব রূপায়ণ করার কারণে আমি কিছু মানুষ দায়িত্ব দিও, বিধানসভা বা সংসদলৈকে পঠিয়াও, তারপর আকোর লড়া ছোৱালীয়ে কিয় নাহে? নহাত একো ভুল নাই, কারণ আমি সকলোৱে জানো যে বর্তমান সরকারি শিক্ষা ব্যবস্থাত সেই আধুনিক পদ্ধতি বিজ্ঞানসম্মত ব্যবস্থা তাত উপলব্ধ নহয়। কিন্তু আমার প্রশ্ন হল, সেই বৈজ্ঞানিক সুবিধাসমূহ, সেই আধুনিক শিক্ষা ব্যবস্থাসমূহ আমার সরকারি বিদ্যালয়সমূহ কিয় কিহর কারণে আমি উপলব্ধ করব নোৱাৰো, যত সাধারণ দুখিয়া মানুষের লড়া ছোৱালীৰ পৰা আরম্ভ করে টাটা আম্বানীর পুতেক লড়া ছোৱালীও যত পড়িব পাৰে? আরম্ভতে কোনোবাখিনি খেলিমেলি, আর আমি কই থাকো বৃহৎ গণতন্ত্রের কথা ভারতবর্ষ, কিন্তু আরম্ভতে খেলিমেলি খেলিমেলি এই কারণে যে গরু ছাগলী হাগি থৈ যোৱা এখন বিদ্যালয়ত পড়া লড়া ছোৱালীকেইটা আর সেন্ট মেরিজ, ডন বস্কো, গুরুকুল, এক্স ওয়াই জেড এনেকুৱা ডাঙৰ ডাঙৰ বিদ্যালয়ত পড়া লড়া ছোৱালীবিলাকৰ মাজত কেনেকৈ কম্পিটিশন সম্ভব? কেনেকৈ তেওঁলোকে একেলগে এটা চাকরির কারণে যোগ্য হয়ে উঠিব? আরে দুর্নীতি বন্ধ হব, আরে দুর্নীতি বন্ধ হব, মেরিটত চাকরি পাব, ভাষণত কুয়ার দরে মিনিষ্টারে কাম করিব। আরে দুর্নীতি বন্ধ হব, মেরিটত চাকরি পাব, ভাষণত কুয়ার দরে মিনিষ্টারে কাম করিব। সরকারে দুর্নীতি করে আর সেই দুর্নীতি দেখি জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠে, খং উঠে, আর সেই কারণে নির্বাচনত সেই সরকারখনের পতন ঘটায়, অন্য এখন সরকারক রাইজে শাসনের গাদীত বহুয়ায়। কিন্তু কিন্তু হয় কি, কিছুদিন পিছত আকৌ সেইখন সরকারখনেও, সেই সরকারখনেও আগর সরকারখনের দরে দুর্নীতিত লিপ্ত হয়। কিয় হয় এনে কেতিয়াবা আমি সুধি চাইছো না নিজক? বারে বারে ভাবো যে সেইখন সরকারে করব নোৱাৰা কামটো এইখন সরকারে করব, এইখন সরকারে অন্তত দুর্নীতিত লিপ্ত নহব। কিন্তু যদি কোনোবা এখন সরকারে কয়লা খায়, কোনোবা এখন সরকারে আকৌ এরোপ্লেনকে খাই দিয়ে, কোনোবা এটা দলের জয়াকে যদি দুর্নীতি করে, কোনোবা এটা দলের আকৌ সভাপতির পুতেকে দুর্নীতি করে, মুঠতে দুর্নীতি চলিয়ে থাকে, চলিয়ে থাকে, চলিয়ে থাকে। আর আমি ভাবো ইয়ার কারণ আরম্ভণিতেই লুকাই থাকে। নির্বাচনের প্রচার করিবর সময়ত এই যে লাখ লাখ কোটি কোটি টাকা, ডাঙর ডাঙর বিজ্ঞাপন, জনসভা, হেলিকপ্টার, এই খরচবিলাক কোরপরা আহে, কি উৎসর পরা আহে রাজনৈতিক দলবিলাকর উৎসলৈকে? আর সেই উৎসত যদি দুর্নীতি থাকে, সেই উৎসত যদি খেলিমেলি থাকে, তার পিছত হবলগা দুর্নীতিবিলাক আমি কোনেও বন্ধ করিব নোৱাৰো। বাকি ঘরত ভাল, 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 বাকি ঘরত ভাল। এ পেট্রোলের দাম কমি যাব, দশ টকা লিটার হব, পাঁচ সালাত মন্ত্রী লড়াই মধ্যাহ্ন ভোজন খাব, বাকি ঘরত ভাল, বাকি ঘরত ভাল, বাকি ঘরত ভাল। আরে দুর্নীতি বন্ধ হব, মেরিটত চাকরি পাব, শাসনত পুয়ার দরে মিনিষ্টারে কাম করিব, বাকি ঘরত ভাল, 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 বাকি ঘরত ভাল।